নাম বলেছি, নাম নাম বলেছি। মিষ্টি সকাল একটা, চলুন বন্ধুরা তাহলে আমার সঙ্গে থাকুন। আমি ঘরের বিছনাটা তুলে নিই আর জানলাটা খুলে দিয়েছি, আর আজকে বিছনার চাদর চেঞ্জ করব। আপনারা আমার পুরো ভিডিওটা দেখুন, আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আমাকে অনেক সাপোর্ট করেন আপনারা। আর নতুন কোনো বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটায় যদি এসে থাকেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। জোর তো আমি করতে পারি না, কিন্তু এইটুখানি ভালোবাসা দিয়ে আমি বলতে পারি যে বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইব আমাদের জন্য খুবই দরকার। আমাদের মতন ছোট ছোট ইউজার আর কোথায় যাব বলুন, পাগলের মতন ভিডিও ছেড়েই যাই, কোনো তো ভিউজ পাই না, খুবই খারাপ লাগে। বাট কি করব বলুন, যখন ইউটিউবেতে কাজ করতে এসেছি তাই রোজ রুটিন ডেলি ব্লগ দিতেই হবে। আর দেখুন বন্ধুরা, পুরো বিছনার চাদর আমার চেঞ্জ করা হয়ে গেছে, সাদা একটা বেড চাদর পেতেছি আজকে। কেমন লাগছে আপনারা কমেন্ট করে প্লিজ জানাবেন। চলুন তাহলে বন্ধুরা, বিছনা তো গোছানো হয়ে গেছে, মানে চেঞ্জ করা হয়ে গেছে চাদর, এবার ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিই। আমি চাই না কোথাও একটা বালির দানা অবধি থাকুক, কেননা ঘর মুছতে গেলে খুব অসুবিধা হয়, হাতে বড্ড বাদে। এই জন্য ভালো করে ঝাড় দিয়ে নিই আমি সবসময়, যাতে ঘরটা সবভাবে মোছা যেতে পারে। আর এই দেখুন ফাইনালি আমি ঘর মুছে এসে বাসন মাজতে এসেছি, কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সারাদিনে, এই জন্য আমি বেশি ঘর মোছা দেখাইনি। আর সকালবেলা সত্যি কথা বলতে কি ঘর মোছা। গুড আফটারনুন বন্ধুরা, এখন তো স্নান করে এসেছি বলো দেখুন, আর অনেক জামা কাপড় কেচেছি আজকে, অনেক কাজ করেছি, করিনি বলো, কাজেও গিয়েছিলাম, অনেক কাজ কাজ করবে অত কথা কি, তুমি আমাকে কাজের লোক বলছো এরকম বলো না, তোমার আমি জীবন মরণ সাথী বলো, কাজের লোক বলবে না। আর এরকম সব জামা কাপড় কেচে নিয়েছিস, চলুন বন্ধুরা তাহলে ছাদে যাই, ছাদে দিয়ে বাকি কথা বলছি। নাম নাম বলেছি, আমি জামা কাপড় মেলতে এসেছি, আর তুই একটা কাজ না করে তুই সিঁড়ি উপরে উঠে গেছিস। দেখুন বন্ধুরা সব মানে হয়ে গেছে, সব মেলে দিয়েছি, পিয়া পিয়া একটু ক্লিপ দে বাবা, আর কটা দিতে বাকি আছে। বাইরের ভিউজটা দেখুন বন্ধুরা, আজকে একটু মেঘলা মেঘলা আছে মনে হচ্ছে, জানি না, ব্যাক ক্যামেরায় ভিডিওটা করছি তো, আপনারা ভাবছেন রোজই তো একই ভিডিও দিচ্ছে, কি করব বলুন বন্ধুরা, কোথায় আর যাব বলুন। আপনারা একটু ভালোবেসে দেখবেন ভিডিও, পুরো অর্স টাইম দেবেন বন্ধুরা, অত শত তো বুঝি না। দেখুন পুরো মনে হচ্ছে না কলকাতা শহরটা, কলকাতা শহরটা এরকমই আছে। আর এই দেখুন আমাদের ছাদটা অনেক বড়, দেখুন এগুলোতে সব ক্লিপ দিয়ে দেবো এবার। দেখুন ছাদটা অনেক বড় বন্ধুরা, দেখুন বন্ধুরা স্নান করে এসে ছাদের সব জামা কাপড় মেলে দিয়ে এসেছি, আর মুখটা খুব টান ধরেছে, এমনি কয়দিন ধরে মুখটা আমার এত খারাপ হয়ে গেছে, মুখে খুব গুড়ি গুড়ি মতন করে র্যাশ হয়ে যাচ্ছে, একই আমার মুখে অনেক দাগ আছে, কেননা আপনারা ভিডিও দেখলে বুঝতেই পারেন, বাট নতুন করে কিছু দাগ হয়েছে এখান দিয়ে, পুরো গুড়ি গুড়ি মতন র্যাশ বেরিয়েছে। তা ডাক্তার দেখেছি, ডাক্তার বলছে এখনকার হাওয়াটা এরকম হয়েছে সবারই মুখ দিয়ে এরকম র্যাশ বেরাচ্ছে। তা চলুন বন্ধুরা, সব কাজ তো হয়ে গেছে, সকাল বিকেল দুপুর অবধি পুরো কাজ শেষ, এবার খাবো, এখন মানে 3:30-4 বাজতে গেছে, তারপরে আবার বিকেলে আসছি আপনাদের সঙ্গে কথা বলতে চা নিয়ে। কেমন আছেন বন্ধুরা, আশা করি ভালোই আছেন। রত্না লাইফস্টাইলে সবকো মোস্ট ওয়েলকাম, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বড়দের নমস্কার, ছোটদের ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি বন্ধুরা। এখন যে খাবারটা দেখাচ্ছি এটা দুপুরের লাঞ্চ আছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন তো 7:00 বাজতে গেছে, তা আমরা তো অনেক লেট করে ভাত খেয়েছি, সেই জন্য দেরি হয়ে গেছে, দেরি হয়নি মানে
এখন চা করতে এসেছি। তা এখন একটু রিয়াকে প্রথম লাল চা করে দিচ্ছি, কেননা ওর গলাটা খুব ব্যথা হয়েছে। দেখুন এখানে লাল চা করছি। আর আমাদের দিদিরা এসছে বাংলাদেশ থেকে, ওদের জন্য দুধ চা বানাবো। তাহলে আপনারা থাকুন, চা খেতে চাইলে চলে আসুন। চলুন এখন দিদিদের খেতে দিয়ে দি। আর এটা আমার একটা ছোট্ট মিষ্টি বুঞ্জি, আমার দিদির মেয়ে, ঠিক আছে? ও এসেছে অনেকদিন পরে, মানে প্রথম আমার বাড়িতে এসেছে। আমি খুব মজা পাচ্ছি মাসিদের বাড়িতে এসে, আমিও খুব আনন্দ আছি আজকে। চলুন তাহলে বন্ধুরা, খাবারটা আমি মানে নিয়ে যাই, অনেক রাত হয়ে গেছে, আমরা অনেকে কাজে লেগে গেছি। বিরিয়ানির দোকান থেকে বিরিয়ানি দিয়েছে কিন্তু ডিম ছাড়িয়ে দেয়নি, এই জন্য আমরা এখন ডিমগুলো ছাড়াচ্ছি। বন্ধুরা একটু ভালোবেসে ভিডিওটা পুরো দেখবেন, এইটুখানি রিকোয়েস্ট করছি আপনাদের কাছে। আর আমি বলেছিলাম, থাম্বনেলে দিয়েছিলাম যে বাংলাদেশ থেকে কে এসেছে দেখা করতে, তা আমার দিদি হয়, দিদি এসছে। আর আপনারা দেখুন বন্ধুরা, এটা রাতের ডিনারের জন্য নিয়ে এসেছি বিরিয়ানি, বিরিয়ানিটা বাইরে থেকে নিয়ে এসেছি। আর দিদি দাদাকে আর বুঞ্জিকে খেতে দিয়ে দিয়েছি, আমরাও নিচে খেতে বসে যাব, কেন রাত হয়ে গেছে অনেক, সারাদিন তো এমনি সব বসা হয় না। তা চলুন বন্ধুরা, ওরা খেয়ে নিক আর আমরাও খেয়ে নিই, আপনারাও খেয়ে নিন। গুড নাইট, ভালো থাকবেন। আমি জানি না ভিডিওটা তো রাতে ছাড়তে